Hello viewers, welcome to my channel. আমি শীতকালীন যে ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া সেই ফুলের এখন থেকেই আমি মাটি প্রস্তুত করে রাখব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন বা এই যে মাটিটি আমি তৈরি করব এখানে সমস্ত ধরনের শীতকালীন ফুল আপনারা করতে পারবেন। আর বিশেষত চন্দ্রমল্লিকা ও ডালিয়ার জন্য তো মানে কি বলবো আদর্শ মাটি হবে। আপনারা এই প্রসেসেই কিন্তু আপনারা মাটিটা তৈরি করে রাখুন 3 মাস আগে থেকে। মন দিয়ে শুনুন আমি কি বলছি। আমি এখানে 10 ইঞ্চি টবের 10 টব মাটি নিয়েছি। মাটিটি তার আগে আমি কিছু পলিথিন পেতে পলিথিনের ওপরে মাটিটি রেখেছি এবং চারি সাইড দিয়ে ইঁট ও কাঠ দিয়ে ব্যারিকেড করে দিয়েছি। ব্যারিকেডের মধ্যে আমি মাটিটি রেখেছি। আমি এর সাথে সরষের খোল 1 কেজি, হাড় গুঁড়ো 1 কেজি, 10 26 26 500 গ্রাম, শিং কুচি 500 গ্রাম, লেদার মিল 1 কেজি, 500 নিম খোল এবং 5 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আমি এতে মেশাবো। আপনারা এগুলি রাসায়নিক সার দুটি আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন আর যে কোনো নার্সারিতে আপনারা এই জৈব সারগুলি পেয়ে যাবেন। আর বাদাম খোল আমি 250 গ্রাম মিশিয়ে নেব। এই যে দেখছেন এগুলি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখানে আমি 4 কেজি ভার্মি কম্পোস্ট, এই যে প্যাকেটগুলো 1 কেজির ভার্মি কম্পোস্ট, আমি 4 কেজি ভার্মি কম্পোস্ট মেশাবো। এটি সরষের খোল 1 কেজি, সরষের খোল আমি নেব। এইটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটি 10 26 26। এগুলি শিং কুচি বা শিং চাঁচা, যেগুলি 250 গ্রামের প্যাকেট, এগুলো 2টো প্যাকেট 500 গ্রাম। এগুলি হাড় গুঁড়ো, যেটা বোন মিল বলে, এটা বড় 1 কেজির প্যাকেট, এটা ওটা ছোট 250 গ্রাম, 250 গ্রামটা দেবো না আমি, 1 কেজি ব্যবহার করব। এগুলি চামড়া সার বা লেদার মিল, 1 কেজি 250 আছে, 1 কেজি ব্যবহার করব, 250 গ্রামের প্যাকেটটা আমি ব্যবহার করব না। এটা নিম খোল, এই প্যাকেটটা 250 গ্রামের প্যাকেট। এটি বাদাম খোল, এখানে 500 বাদাম খোল আছে, আমি 250 ব্যবহার করব। এই যে জৈব প্লাস রাসায়নিক যে সারগুলি আমি বললাম, পরিমাণগুলো আপনাদের বলে দিলাম আমি, এই সমস্ত কিছু আমি একে একে ওই যে মাটিটির সাথে ওপর ঢেলে দেব। মাটিটিকে আমি একটু মাঝখানটা গর্ত করে নিচ্ছি। আপনারা সবসময় যখন মাটি আনবেন যে কোনো জায়গার 6 ইঞ্চির মানে উপরের যে ঘাসটাকে সরিয়ে 6 ইঞ্চি মাটি আপনারা নেবেন। বেশি ডিপের মাটি আপনারা ব্যবহার করবেন না, 6 ইঞ্চি মাটিতেই কিন্তু ভালো ফুল হবে। এবার আমি একে একে প্রথমে এই যে সরষের খোল আমি ছড়িয়ে দিচ্ছি, সরষের খোল আমি ছড়িয়ে দিলাম। আরেকটি প্যাকেট আছে, সেটা আমি এর উপর দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, আমি কিন্তু সরষের খোলগুলি দিয়ে দিলাম। এবার আমি হাড় গুঁড়ো
যেটা বোন মিল 1 কেজির যে প্যাকেটটা, এটাও আমি এই মাটির ওপরে ছড়িয়ে দিলাম। এই যে ছড়িয়ে দিলাম, এবার আমি লেদার মিল যেটা চামড়া সার, সেটা আমি 1 কেজির প্যাকেটটা আমি মাটির ওপর ঠিক একইভাবে ছড়িয়ে দিলাম। এরপর আমি বাদাম খোলটা ছড়িয়ে দিলাম, এটা 250 প্যাকেট। এবার আমি শিং চাঁচা যেটা বা শিং কুচি, সেটা আমি ছড়িয়ে দিলাম, এটাও 250 গ্রামের প্যাকেট, একটা প্যাকেট। আর একটা প্যাকেট দেব, মোট 500 গ্রাম আমি শিং চাঁচা ইউজ করছি, 500 গ্রাম আমি শিং চাঁচা মাটির ওপর দিয়ে দিলাম। এবার এই যে দেখছেন, এটা 10-26-26, এটাও আমি দিয়ে দিয়েছি। সাথে এই যে কালো কালো যেটা দেখছেন, এটা নিম খোল। নিম খোলের উপকারিতা তো জানেন, আমার চ্যানেলে আছে, প্রত্যেকটা সারেরই উপকারিতা আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে নেবেন। আর এইগুলি হচ্ছে ভার্মি গোল্ড, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। কেঁচো সার আমি 4টে প্যাকেট দেবো, মানে হচ্ছে 4 কেজি কেঁচো সার আমি বা ভার্মি কম্পোস্ট আমি একে একে মাটির ওপর ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখছেন, আপনারা চাইলে এর জায়গায় পুরনো, অন্তত 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। তবে আমি সবসময় বলবো, এই যে ভার্মি বা গোবর সারটা খুব অল্প ইউজ করবেন আপনারা। যারা মনে করছেন যে দেবেন না, দরকার নেই দেওয়ার, কিন্তু খুব অল্প ইউজ করবেন, বেশি ইউজ করবেন না, কারণ শীতকালীন গাছ এগুলো জল ধরে রাখে, সেই জন্যে ভার্মিটা খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। আর ওই যে 10-26-26 যেটা দিলাম, সেটাই হচ্ছে মোক্ষম, মানে চন্দ্রমল্লিকা বা ডালিয়া গাছের পক্ষে সব থেকে কার্যকরী উপাদান ওই 10-26-26। এটি কিন্তু অবশ্যই আপনারা মাটি প্রস্তুত করার সময় দিয়ে দেবেন। গাছের হাইটটা কী হবে, চচ্চড়িয়ে হ্যালহেলে করে লম্বা হবে না, ছোটোর মধ্যে থাকবে, কিন্তু প্রচুর ফুল হবে। NPK 10-26-26 ওটা। আর এটা হচ্ছে সিঙ্গেল সুপারফসফেট, এটা একটি রাসায়নিক সার, বড় 4 চামচের 5 চামচ আমি ছড়িয়ে দিচ্ছি। যদিও বা 10-26-26-এ 26% ফসফরাস আছে বা ফসফেট, তাছাড়াও আমি আলাদাভাবে 5 চামচ সিঙ্গেল সুপারফসফেট ছড়িয়ে দিলাম। আমি একে একে সমস্ত উপাদান মাটির ওপর ছড়িয়ে দিলাম এবং আমি এবার ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটি নিড়ানির সাহায্যে আমি আস্তে আস্তে মাটির সাথে ভালো করে সমস্ত উপাদানগুলি একে একে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। হয়তো অনেকের কাছে ভিডিওটি বড় মনে হবে, কিন্তু আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে স্কিপ না করে দেখুন। স্কিপ করলে কী হবে, এই যে তথ্যগুলি, ছোট ছোট তথ্যগুলি কিন্তু আপনারা এড়িয়ে যাবেন, বুঝতে পারবেন না। সেই জন্য আমি হাতে ধরে আপনাদের কীভাবে মেশাতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যারা বিগিনার, যারা প্রথম থেকে শুরু করছেন বা করবেন, তাদের পক্ষে খুবই আমার এই ভিডিও আশা করি কার্যকর হবে। গাছের মাটিটা হচ্ছে মূল উপাদান, প্রত্যেকটা গাছেরই এক এক ধরনের মাটি আছে, সেই গাছের চাহিদা অনুযায়ী এক এক ধরনের মাটি দরকার। বিশেষ করে NPK, এই 3টি উপাদান গাছের বৃদ্ধি বলুন সব কিছুই আর কি, এই 3টি উপাদান কিন্তু প্রাথমিক উপাদান, এগুলো কিন্তু অবশ্যই দরকার। নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, এই 3টে উপাদান কিন্তু অবশ্যই দরকার। সেই জন্য আপনারা
শীতকালীন ফুলে একটু রাসায়নিক সার দিলে অসুবিধা হয় না, সেই জন্যই আমি ইউজ করলাম। এইবার কি করেছি দেখুন, মাঝখানটা আমি গর্ত করে জল ঢেলে দিচ্ছি, ঠিক যেমন দেখবেন বাড়ি তৈরির সময় যখন রাজমিস্ত্রিরা বালি সিমেন্ট যখন মাখে যেমনভাবে মাঝখানে গর্ত করে জল দিয়ে দেয়, ঠিক আমিও কিন্তু মাটিটার মাঝখানে গর্ত করে জল দিয়ে দিচ্ছি। এই জল আস্তে আস্তে সমস্ত মাটিটাকে ভিজিয়ে দেবে, আপনারাও কিন্তু এইভাবেই মাটিটাকে ভিজিয়ে দেবেন। আপনারা খোলা আকাশের নিচেও রাখতে পারেন, বিশেষ করে ডালিয়া যারা করবেন ভাবছেন, তারা এখন তো বর্ষাকাল, বৃষ্টির জল পাবে, ভয়ের কোনো কারণ নেই, বৃষ্টির জল পাক, অসুবিধা নেই, ঢাকবেন না, খোলা আকাশের নিচেই রাখুন, বৃষ্টির জল পায় পাক। আর যারা শুধু চন্দ্রমল্লিকা করবেন, তারা এইভাবে জল দিয়ে মাটিটাকে শুকনো করে বস্তায় রেখে দিতে পারেন, পরে এটাও করতে পারেন। তবে মাটি ফাঁকা অবস্থায় রাখুন, বাতাস চলাচল করবে, বাতাস লাগবে, ভালো হবে, সংরক্ষণ না করাই ভালো। তবে যারা মনে করছেন সংরক্ষণ করবেন, তবে চন্দ্রমল্লিকার জন্য সংরক্ষণ করতে পারেন, কিন্তু মাটিটাকে অবশ্যই শুকনো করে নেবেন, ভিজে অবস্থায় বস্তায় রাখবেন না, শুকনো করে তারপর সংরক্ষণ করতে পারেন। তা আমি ভালোভাবে চারিদিকে জল ছড়িয়ে দিলাম, ভালোভাবে ভিজে যাবে। আবার আমি তিন দিন পর ঠিক এইভাবেই আস্তে আস্তে জল ছিটিয়ে দেব, ঠিক যেভাবে দেখছেন এইভাবে আমি মাটিটি কিন্তু ফেলে রাখব। তিন মাস পরে আমি কিন্তু এই মাটিতে চারা প্রতিস্থাপন করব। অলরেডি আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার চন্দ্রমল্লিকা ফার্স্ট পটে বড় হচ্ছে, সেই চন্দ্রমল্লিকা যখন এখানে 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি যখন আমি পটে তুলব, তখন এই মাটি আমি ব্যবহার করব। এছাড়াও সিজনাল ফুল, আমি শীতকালীন যেসব ডালিয়া অন্যান্য ফুল, সেই অন্যান্য ফুলও আমি এই আদর্শ মাটিটি ব্যবহার করব। আপনারা এইভাবেই প্রস্তুত করুন মাটি, আমি বলছি আমার কথা শুনুন, দেখবেন চন্দ্রমল্লিকা ডালিয়া খুব সুন্দর হবে, দারুণ হবে, মানে এত সুন্দর গ্রোথ নেবে। আর আপনারা চ্যানেলে থাকুন, দেখুন, আপনারা ভিডিও চোখ রাখুন, কেমন কি খাবার, কিভাবে যত্ন, আমি সমস্ত কিছু আপডেট ভিডিও নিয়ে আসব। আপনারা খুব সহজভাবে বাগান করুন, আমার চ্যানেলে যুক্ত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।